ঘুম থেকে উঠে কিছু ভালো লাগছিল না, একদম বোর বোর লাগছিল। যাই হোক, আমাদের রেডি হতে লাগবে, রেডি হয়নি আমি। ঠিক আছে, আজকে আমরা বাজার করতে যাচ্ছি, পুজোর শপিং কিছু পুজো শপিং করা বাকি আছে, পুজো শপিং করতে যাচ্ছি আমরা। এই যে রাস্তা, সুন্দর রাস্তা, আমি আর বাবু যাচ্ছি, আমরা একটু ভিডিও করে নিই। তো এটা আমাদের বাস স্ট্যান্ড, অনেক ভিড় বাস স্ট্যান্ডে, খাটাপুর বাস স্ট্যান্ড। তো আমরা বাসে উঠে গেলাম, বাসে বসে বসছি প্রথম সিটে। আমরা এখন রাস্তার দৃশ্য দেখছি, চারপাশের দৃশ্য দেখছি, যাচ্ছি। তো আমরা পৌঁছে গেছি, তো পৌঁছে যাবলে আমরা মনে ঢুকছি, মনে আমরা একটু কাটানোটা করছি, দেখছি কি কাপড় পছন্দ হলো কি হচ্ছে না। তো চারপাশে চারপাশে ঘুরছি ঘুরছি ঘুরছি, উঠানটা উঠানটা কটো করে সব কিছু দেখতেছি, কাপড় দেখছি, জামা কাপড় দেখতেছি। আমাকে আবার ভয় লাগতেছিল ভিডিও করতে, তো আমি দুটো ভিডিও করতেছিলাম। যাই হোক, আমি একটু সেলফি টেলফি তুললাম, একটু ভালো করে ভিডিও করলাম, দেখছিলাম ভালো, হ্যাঁ ভালো লাগছে, অনেক সুন্দর লাগতেছে আমাকে। এখন আমাদেরকে প্রচুর মনে পেয়ে গেছে খিদা, তো আমরা এখন খাচ্ছি। এই যে বাবু খাচ্ছে বিরিয়ানি, আমি খাচ্ছি ধোসা। তো এখন আমরা আরেকটা শপিং মলে যাবো, তো আমরা রোড মিস করতে নিয়ে এখন আমরা যাচ্ছি অন্য একটা শপিং মলে। তো এসেই আমি প্রথমে জুতো দেখলাম, মাংস আমার কাছে নেই, তো আমি এরকমই করবো, কোথাও যদি না নিলেও যদি যাই আর দেখি, ট্রায়াল মাই আর দেখি চলে আসি, নিই বা না নিই। দেখলাম, দেখা হওয়ার পরে আমার অনেক জুতো আনলাম, তোমাদেরকে একটু দেখাই। তো এই দেখো সব বাচ্চাদের খেলার জিনিস আনলাম। যাই হোক, ভাবলাম আমার একটা বোন আছে, বোনের মেয়ের জন্য জুতো নিবো, যা দাম জুতোগুলোর আর নিলাম না, অত টাকা আমি জানি, গরিব মানুষ আমি, অত টাকা আমি নিয়ে যাবো, জুতোগুলো সুন্দর ছিল অনেক দাম। যাই হোক, বাদ দেন। তো আমরা একটা মিরার পাইছি, এর মধ্যে একটু ফটো তুলছি। যাই হোক, ফটোগুলো তো ভালো ওঠেনি। তো এটা আমাদের একজন কাকু খুব ভালো মাখা বানান, মাখা কাকু বললো চলে, এটা আমাদের কদমতলা বাস স্ট্যান্ড জলপাইগুড়ি, তো আমরা এখন বাড়ি যাচ্ছি কত বিশ বাসে।